বললেন ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো পলাশ ভাই, আলহামদুলিল্লাহ। আপনার দিনকাল কেমন যাচ্ছে? আর বললেন না ভাই, লকডাউনে থেকে থেকে একেবারে বোর হয়ে যাচ্ছি। কি যে বলেন ভাই, আমি তো অবস্থা খুব ঝাক্কাস আছে। ও আচ্ছা, তাই তো কি কি করলেন দেখি আমিও ট্রাই করতে পারি কি না। আরে ভাই, কেমন যে সময় চলে যাচ্ছে, টেরই পাচ্ছি না। তবে আপাতত এক নম্বরে আছে এই হাউস এক্সপ্লোরিং। আমি এই কয়দিনে আমার এই বাসাটাকে যেভাবে এক্সপ্লোর করেছি, আমার মনে হয় এই বিল্ডিং এর লাইফে সেরকম এক্সপ্লোর হয়। বললেন ভাই, আমি তো জানি আপনি ভাড়া বাসায় থাকেন, আর কদিন আগেই তো এই বাসায় এসেছেন, তাহলে এক্সপ্লোর। আরে ভাই, কথা বোঝেন আগে, আমি তো জানতামই না যে এই বাসাতে এত কিছু আছে। যেমন ধরুন যে এই বাসায় টোটাল 312টা টাইলস আছে, তিনটা ফ্যান আছে, 24টা সুইচ আছে, তবে তার মধ্যে তিনটা প্যারালাইজ। আরে শোনেন না, আরো আছে তো, যেমন ধরেন 500 দরজা, 6টা জানালা, 2টা ঝাড়ু, সেই ঝাড়ুর 2টার মধ্যে একটা শলাকা আছে 112টা, আর একটা আছে 86টা। তবে কালকে রাতে বিছানা ঝাড়ু দিতে যাই, একটা ভেঙে ফেলছি, তার মানে আর 85টা। এত এত ভ্যালুয়েবল ইনফরমেশন। আচ্ছা, আর কি কি করলেন বলেন তো? আর ভয় বললেন না, কোনটা রেখে কোনটা বলবো বুঝতেই পারছি না। আর রেগুলার ব্যাপারগুলির মধ্যে যেমন ধরেন যে গার্ডেনে জগিং, রুমের ইনসাইড স্লিপিং, ব্যালকনিতে ঝাড়ুইং, ইউ নো, বাথরুমে জার্কিং। বললেন ও না, মানে সার্ফিং, সার্ফিং, পরিষ্কার পরিষ্কার। ও আচ্ছা। ও একটা ব্যাপার তো আপনাকে বলাই হয়নি। কি ব্যাপার বলেন বলেন। আমাদের এখানে ছোট্ট একটা স্টোর রুম আছে, কয়েকদিন আগে যেয়ে দেখি যে দুটা ইঁদুর, ওরা আবার জানেন তো স্বামী স্ত্রী, আমাদের সাক্ষাতের পর থেকে আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে এবং এখন আমরা খুব ক্লোজ ফ্রেন্ড। কি যে বলেন ভাই, আর তাছাড়া আপনি কিভাবে বুঝলেন যে ওরা স্বামী স্ত্রী? আরে ভাই, কমন সেন্স, বুঝলেন, কমন সেন্স। কারণ এই লকডাউনে স্বামী স্ত্রী ছাড়া ইউ নো এত ক্লোজ কেউ থাকবে বলেন? ভাই আপনি তো দেখছি পুরাই পিএইচডি হোল্ডার। আরে ভাই কি বলেন, ওগুলোর জন্য কি কোনো ডিগ্রি দরকার হয়? জাস্ট মাথায় একটু হেড থাকলেই হয়। মাথায় হেড? না মানে আমি বোঝাতে চাইছি যে হেড মানে তো মাথা, মাথা মানে হেড, তাই না? ওই আর কি, হেড মাথা, মাথা হেড। আপনি জানেন যেদিন থেকে ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে সেদিনে, সেদিনের পর থেকে আমি দিনে কয়েকবার করে যাই ওদের সাথে দেখা করতে, আর ইউ নো খেজুরি আলাপ তো আছে। আচ্ছা, তো আজকে কি কথা হলো? ও হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছিলাম যে আজকে থেকে আমি আর যাচ্ছি না ওদের সাথে দেখা করতে। কেন ভাই, ওরা আর বকা টকা দিল নাকি? না সেরকম কিছু না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে প্রতিদিন দেখা করতে যাওয়াটা আসলে ওদের নো প্রাইভেসির আবার ক্ষতি করে ফেলছি কিনা। আরে ভাই, কোয়ান্টে থেকে দেখছি আপনার মাথা পুরাই শেষ। আরে না ভাই, কি বলেন, আমি তো আগেও বললাম যে খুব ঝাক্কাস আছি, আমি একেবারে খুব জোর সময় পার করছি, আপনিও ট্রাই করে দেখেন না। না না গোল্ডেন ভাই, আপনার এই রচনা শুনে আমি আমি এমনিতেই ভালো আছি। আরে বলেন ভাই, জানেন আমি কিন্তু একা থাকি না, কেন আমার সাথে আরো লোক আছে। কি বলেন ভাই, আপনার মেন্টাল কন্ডিশন অন্য কেউ থাকে? তা শুনি কে কে থাকে। আরে আপনি তো তাহলে কিছুই জানেন না, আমার সাথে আরো তিনজন আছে, তার মধ্যে দুইজনকে আমি বাবা মা ডাকি, আর একজন আছে আমার পাগল বোন। কি বললি, আমি কি পাগল? ভাই আপনার মনে হয় কে যেন ডাকছে, তাহলে এখন রাখি। আরে না ভাই, ওসব কিছু না, ওই যে বিড়ালের শব্দ হয়েছিল। কথা বলছি না। হ্যালো হ্যালো গোল্ডেন ভাই, আমাকে বিড়াল বলছে। একটু বলছি, বিড়াল বলছি, তো কি হয়েছে তোর? যা, এবার বুঝি সত্যি সত্যি কোয়ারেন্টাইনে গেল।